মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রভাতি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি আজকে। আর এখন বেজে গেছে প্রায় 9টা, তো আমি এখনো রান্না তো করতে পারিনি। সকালবেলা বাবুকে খাওয়ালাম, চা করলাম, চাটা করে সবকিছু গুছিয়ে এই এখন আসলাম রান্নাটা করতে। এই যে দেখো, এখানে দু রকমের মাছ আছে, মায়া মাছ আর একটা আছে বাটা মাছ। আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এইগুলো এখন ভাজবো। আমি উনানে রান্না করছি, দেখো কাঠের জালে, কেন গ্যাসে করছি না আজকে, উনানেই করব। চলো তাহলে আমি আগে কি করি না করি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। আগে আমি সবজিটা কেটে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো। অনেক বেজে গেছে, ভাত রান্না করতে হবে। চলো তাহলে আমি আগে রান্না করে দিই। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সকালের, এখন বেজে গেছে প্রায় 11:30। বাবুকে স্নান করাইনি, ওকে এখন স্নান করো, খাচ্ছিল, খাওয়া হয়ে গেছে, খাইয়ে দিয়েছি, কান্না করছে, এখন স্নান করো। তাহলে বাবুকে আগে স্নানটা করিনি, তারপরে এসে তোমাদের সঙ্গে আমার কথা বলবো। সকালে রান্না হয়েছে পুঁই শাকের তরকারি আর বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি, আর করেছিলাম কাঁকড়া ভেজেছিলাম। আর একটা জিনিস ছিল, সেটা হচ্ছে আমরা কি বলে অম্বলি শাক বলে টক শাক, সেটা রান্না করেছিলাম, ওটা খেতে সত্যি খুব ভালো লাগে। তো এই ছিল আমাদের মেনু সকালবেলায়। দুপুরে কটা ভাবছি বসাবো, দুপুরে রান্না রয়েছে তরকারি সবজি। তো চলো আমি বাবুকে আগে ছিলাম মেনে কান্না করছি, তোমাদের সঙ্গে পরে আসছি। এখন আমি খাবো, সাথে খাচ্ছে বললাম তুমি খেয়ে নাও, বসো আমি আসছি। চলো আগে খেয়ে আসি, তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। একটা জিনিস বানাবো, কি বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো আগে খেয়ে নি। সকালে রান্না ভাত রেঁধেছি, কটা ভাত করেছি, শুধু তরকারি সবজি রয়েছে, সেগুলো দিয়ে খাবো। বিছানাটা ঠিকঠাক করে রাখলাম, ও ঘুমোলে ওকে শুয়ে দেবে, আর আমি এখন যাবো রান্নাঘরে। দেখি কটা কলা রয়েছে, কলার বড়া করবো ভেবেছি, পাকা কলা রয়েছে। আমাদের ওই বাড়ি থেকে নিয়ে এসছি, ঠান্ডায় ভয়ে কেউ খাচ্ছে না কলা, তার জন্য বড়া করি, বড়া করলে সবাই খাবে। দেখি আর রাত্রে কী রান্না হয়। চলো তাহলে আগে যাই রান্নাঘরে, যাই দেখি রান্নাঘরের পরিস্থিতি কি, তারপরে আবার তোমাদের সঙ্গে ফিরে আসবো কথা বলতে, তোমাদের দেখাবো আমি কি করি, বড়া বানাই কীভাবে দেখাবো। চলো তাহলে তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, ঠিক আছে। এই যে এই কলাগুলো দিয়ে বড়া করবো, কালকে নিয়ে এসেছিলাম আমাদের মানে বাপের বাড়ির গাছে হয়েছিল, তাই গাছ পাকা পুরো। এখন এগুলো আমি ছুলে ময়দা চিনি দিয়ে বড়াটা করব। চলো তাহলে আমি আগে ছুলে নিই, কলাগুলো রেডি করে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি বা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো সেই কলার বড়া আমি উনানে করছি, গ্যাসে করিনি, উনানে বসিয়েছি। এই যে বানিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে, আর এগুলো আবার দিয়েছি। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা রাত্রবেলায় রান্না করেছি হচ্ছে ডিম সিদ্ধ, আলু, বেগুন, তারপরে উচ্ছে, পেঁপে, এসব দিয়ে সিদ্ধ দিয়েছিলাম। রাত্রবেলা গরম গরম সিদ্ধ ভাত খেলাম সবাই, কলার বড়া করেছিলাম সেগুলোও খেলাম। খেয়ে দিয়ে আমার বাবু ঘুমিয়েছিল, উঠে গেছে, ওকে আবার ঘুম পাড়িয়ে আসলাম। আর প্রতিদিনের কাজ যেটা সবাই জানে, যারা আমার ভিডিও দেখে, রাত্রে চুলটা বাঁধা হয়। শুনেছি রাত্রে চুল বাঁধতে কিন্তু আমার টাইম হয় না, আমি রাত্রেই বাঁধি, দিনে বিকালে আমার টাইম হয় না। সব কাজ গুছিয়ে শোবার আগে তারপর আমি চুলটা বাঁধি, শুতে যাওয়ার আগে।
তো এখন বেজে গেছে 11টা, 11টা বাজে, বাবু ঘুমোচ্ছে। ও আজকে খায়নি, 7:30-8টার দিকে যে খাওয়াটা খায় খায়নি, ঘুমিয়ে গেছে। আর ওঠাবো না, ঘুমোক। তো সবাই ঘুমিয়ে পড়ে শুয়ে পড়েছে, এখন হয়তো কেউ ঘুমোয়নি, শুয়ে পড়েছে। তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি, গল্প করি, তাই চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে। তো আর কি বলবো বলো, ভিডিওটা এখানেই তাহলে রাখি, শেষ করি ভিডিওটা। তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগে। তো সবাইকে গুড নাইট জানিয়ে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ সবাই আমার পাশে থেকো। তো গুড নাইট, বাই, আবার দেখা হচ্ছে কালকে।